বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বুনো হাতির বিচরণ রয়েছে। এদেশের পাহাড়ি বনগুলো হাতির প্রধান বিচরণভূমি। বনের প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এই প্রাণীর গুরুত্ব অপরিসীম। তবে নানা কারণে হাতি বিপন্ন অবস্থায় আছে, তাই হাতি সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর 12ই আগস্ট পালিত হয় বিশ্ব হাতি দিবস। এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল হাসান খান। তবে তার আগে চলুন দেখে আসি বাংলাদেশের হাতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাণী বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে ডাঙার সবচেয়ে বড় প্রাণী হাতির বিচরণ রয়েছে এদেশে। বাংলাদেশে হাতির একটিমাত্র প্রজাতি বিচরণ করে, এর নাম এশীয় হাতি। ধূসর রঙের বিশাল এক প্রাণী এই হাতি। পুরুষ হাতি স্ত্রীর হাতির তুলনায় বড়। একটি হাতি লম্বায় গড়ে প্রায় 6.5 মিটার এবং ওজনে প্রায় 3 টন হয়। এর বিশাল দেহে কুলার মতো ত্রিকোণাকার কান থাকে। শ্রবণ সহ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে এই কান ব্যবহৃত হয়। হাতির আকর্ষণীয় ও বৈচিত্র্যময় অঙ্গটি হল শুঁড়। মূলত এদের নাক পরিবর্তিত হয়ে শুঁড়ে পরিণত হয়েছে, যা প্রখর ইন্দ্রিয়ের কাজ করে। শ্বাস প্রশ্বাস ছাড়াও ঘ্রাণ গ্রহণ, খাবার সংগ্রহ, এমনকি নিজেকে রক্ষা করতে এই শুঁড় ব্যবহার করে। আজ থেকে 100 বছর পূর্বেও বাংলাদেশের প্রায় সর্বত্র বুনো হাতির বিচরণ ছিল। দেশের সমতল ভূমিতেও পাল বেঁধে অবাধে বিচরণ করত। নিরাপদ আবাসস্থল ও প্রচুর খাদ্যের যোগান থাকায় হাতির জীবন ধারণ ছিল সহজ। কিন্তু কালের পরিক্রমায় দেশের জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিশাল জনসংখ্যার মৌলিক চাহিদা পূরণের জন্য ক্রমশ প্রাকৃতিক বন উজাড় করা হয়। বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় সমতলের শালবন। বড় আকারের প্রাণী হওয়ায় মারাত্মকভাবে আবাসস্থলের সংকটে পড়ে হাতি। পাশাপাশি খাদ্যের যোগান কমে আসে, ফলে সমতল ভূমির হাতি কমতে কমতে দেশের প্রান্তসীমায় স্থান পায়। হাতির শেষ আবাসস্থল হয়ে দাঁড়ায় পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা। এছাড়া পাহাড়ি বনে প্রচুর পরিমাণে বাঁশ, ঝাড় ও ঘাস জাতীয় উদ্ভিদ থাকায় পর্যাপ্ত খাদ্যের যোগানও নিশ্চিত হয়েছে। হাতির বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। একটি হাতি দিনে প্রায় 100 থেকে 200 লিটার পানি পান করে। অধিক বৃষ্টিপাতের কারণে এত বেশি পরিমাণ পানি পাওয়া যায় পাহাড়ি বনে। সেখানে তীব্র গরমে হাতির পাল গোসল করতে নামে, লম্বা শুঁড় দিয়ে সুন্দরভাবে গোসল করে। পাহাড়ি বনে হাতি পাল বেঁধে বিচরণ করে, কারণ এরা সামাজিক জীব। মাতৃতান্ত্রিক দলে সন্তান সন্ততি নিয়ে বসবাস করে। একটি দলে 5 থেকে 7টি হাতি দেখা যায়। কোনো কোনো দলে সংখ্যা আরও বেশি হতে পারে। এদের জীবনযাপন পদ্ধতি চমৎকার। স্পর্শ, ঘ্রাণ কিংবা শব্দের মাধ্যমে হাতি একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। এরা সাধারণত সকালে ও বিকেলে বিচরণ করতে পছন্দ করে। খাদ্য, পানি ও নিরাপদ বিশ্রামের জন্য লম্বা পথ অতিক্রম করে। চলাচলের জন্য বংশ পরম্পরায় এরা একই পথ 100 বছর পর্যন্ত ব্যবহার করে। হাতি তৃণভোজী প্রাণী,
গাছ লতা পাতা ফলমূল খায়। ফলে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় হাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু পাহাড়ি বনও এখন হাতির জন্য নিরাপদ নয়। মানুষের প্রকৃতি বিধ্বংসী কার্যক্রম পাহাড়েও শুরু হয়েছে। বনভূমি উজাড় করায় হাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে। পর্যাপ্ত গাছপালা না থাকায় হাতির প্রয়োজনীয় পানি ও খাদ্যের যোগান ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক বন উজাড় করে হাতির জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি হচ্ছে। সংকুচিত জায়গায় হাতিরা কোণঠাসা হয়ে প্রায়ই তাদের পূর্বের আবাসস্থলে চলে আসছে। ফলে প্রায়ই হাতি মানুষ দ্বন্দ্ব সংঘটিত হয় এবং নিজ ভূমিতে পরবাসী হয়ে মানুষের হাতে মারা পড়ছে হাতি। এছাড়া গজদণ্ডের জন্যেও কিছু স্বার্থপর মানুষ হাতি হত্যা করছে। ফলে প্রকৃতির বন্ধু এই প্রাণীটি বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে। এরা হারিয়ে গেলে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হবে। এজন্য হাতিসহ অন্যান্য প্রাণী রক্ষার মাধ্যমে পাহাড়ি প্রতিবেশ সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিতে হবে। তবেই টিকে থাকবে বাংলাদেশের হাতি ও পাহাড়ি প্রতিবেশ। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা বড় প্রাণী, অনেক বড় প্রাণী, এবং যার বিচরণ একসময় বাংলাদেশে অনেক বেশি দেখতাম আমরা, এবং অনেক জায়গার নামও কিন্তু হাতির দিয়ে, হাতির ঝিল, এলিফ্যান্ট রোড, আমাদের ঢাকা শহরেই ছিল সেই হাতি, কিন্তু আজকাল আর সেইভাবে দেখি না। এই যে হাতি দিবস আমরা পালন করছি, এই হাতি দিবস পালন করা নিয়ে একটু আমাদের বলবেন। জি ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত দেখে থাকি যে প্রাণীগুলো বিলুপ্তির পর্যায়ে চলে যায়, সেগুলো সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির জন্য দিবস পালন করা হয়, এবং হাতি দিবসটিরও শুরুটা হয়েছিল সেভাবেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সাধারণত আমরা দেখি যে কোনো সংরক্ষণবাদী সংস্থা এটি শুরু করে, কিন্তু হাতি দিবসটির মূল উদ্যোগ নিয়েছিল কিন্তু দুজন ফিল্ম মেকার, তারা হাতির ফিল্ম তৈরি করত। এরা প্রথমে থাইল্যান্ডের একটি হাতি সংরক্ষণকারী সংস্থার সাথে যৌথভাবে 2011 সালে চিন্তাভাবনা করে যে তারা পরবর্তী বছর থেকে 2012 সালের 12ই অগস্টকে তারা হাতি দিবস হিসেবে শুরু করেন, এবং পরবর্তীতে অন্যান্য দেশও এর সাথে সামিল হন এবং হাতি দিবস হিসেবে পালিত হয় পুরো বিশ্বব্যাপী। এই দিবসটি পালন করার মূল উদ্দেশ্যই তো হচ্ছে সচেতনতা বৃদ্ধি, তাই নয় কি? জি, মূল উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই হাতি তথা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে খুব একটা সচেতন থাকে না। আর হাতির একটি বড় সমস্যা হচ্ছে যে যেহেতু সে বড় প্রাণী, অনেক ক্ষেত্রেই আবার মানুষের ফসলের ক্ষেতেও হানা দেয়, মানুষের সাথে একটি দ্বন্দ্বের সম্পর্ক কিন্তু বিদ্যমান, এবং এই দ্বন্দ্বের ফলে দেখা যাচ্ছে যে মানুষ অনেক ক্ষেত্রেই আগ্রাসী হয়ে গুলি করে হোক বা অন্য কোনো হাতিয়ার দিয়ে হোক হাতিকে মেরে ফেলছে বা আহত করছে, অনেক সময় আবার পানির সাথে বিষ মিশিয়েও হাতিকে মেরে ফেলার কথা শোনা যায়, ইদানিং আবার ইলেকট্রিক শক দিয়ে হাতিকে মেরে ফেলার ঘটনা খুব বেশি ঘটছে, এবং যে কারণে মানুষকে যদি সচেতন করা যায়, হাতি সংরক্ষণে সম্পৃক্ত করা যায়, তাহলে এই সংরক্ষণটিও সহজ হয়ে যায়, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই দিবসটি প্রতি বছর। এদের সংখ্যাও তো দিন দিন অনেক কমে যাচ্ছে, তাই নয় কি? জি, বাংলাদেশে সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু অন্যান্য দেশে কমে যাচ্ছে এমনটি বলা যাবে না। আচ্ছা, ভারতে বা শ্রীলঙ্কাতে, থাইল্যান্ডে বা অন্যান্য যেসব দেশে হাতি আছে সেসব দেশের তুলনায় বাংলাদেশের যদি সংখ্যার কথা চিন্তা করি, এটি সংখ্যা অনেকটা কমে গেছে, এবং সেই কমে যাওয়ার ধারা বলতে গেলে এখনও অব্যাহত আছে। এর মূল কারণ কি? আমরা বনভূমি কমিয়ে ফেলছি, সংকুচিত হয়ে যাচ্ছে ওদের জন্য, ওদের আবাসস্থল, এইসব কি কারণ? এটি একটি অন্যতম কারণ যে তাদের আবাসস্থল অনেকটা সংকুচিত হয়ে গেছে, এবং প্রাকৃতিক বন, যে বনগুলোতে তারা থাকতো এবং তারা খাবার সংগ্রহ করতো যেসব বনে, সেই বনগুলো অনেকটাই সংকুচিত হয়ে গেছে। বাংলাদেশে হাতির বর্তমান অবস্থা কেমন এবং কোন কোন অঞ্চলে হাতি দেখা যায়? বাংলাদেশে এবং বিশ্বে এশিয়ান হাতি একটি বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত। বাংলাদেশে 12 মাসই যে হাতিগুলো বাংলাদেশের সীমানায় থাকে,
এর সংখ্যা হবে কম বেশি 250 মতো। এর সাথে আরও প্রায় 100 হাতি আছে যেটি আমাদের বৃহত্তর ময়মনসিংহের সীমান্ত এলাকায় থাকে। এইগুলো 12 মাস বাংলাদেশের মধ্যে থাকে না, কারণ তারা তো আর সীমান্ত চেনে না, তাদের কাছে ভারত বা বাংলাদেশ দুটোই তাদের দেশ। তো তারা ভারতের মেঘালয় এলাকায়ও থাকে, আবার বাংলাদেশের যে বৃহত্তর ময়মনসিংহ এলাকা এর এলাকাতেও থাকে। এই দুটো এলাকার কারণে কি ওরা আসে আমাদের এদিকে? এরা প্রধানত খাদ্যের কারণেই আসে, খাদ্য এবং পানি দুটোই। আচ্ছা, আমাদের এই যে হাতি, যে হুমকি নিয়ে তো কিছুটা আলাপ করলাম, আর প্রধানত কি কি হুমকি এই হাতির জন্য? এই হাতির আরও কিছু হুমকি আছে, সেটি হচ্ছে যে হাতি কিন্তু ঐতিহাসিকভাবে একই পথে চলাচল করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অপরিকল্পিত উন্নয়ন, মানুষের বিভিন্ন স্থাপনা তৈরির কারণে যে তার যে এই ঐতিহাসিক যে চলাচলের পথ, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষত তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো যেখানে হয়েছে বৃহত্তর টেকনাফ এলাকায়, এই ক্যাম্পের কারণে কিন্তু ওই দিককার যে টেকনাফ এলাকার হাতি, এটি কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যখনই এরকম বড় কোনো প্রাণীর ছোট ছোট দলে বিচ্ছিন্ন হয়ে যায়, আন্তঃপ্রজননটা হয় না, তখনই কিন্তু তারা আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যায়। এবং খুবই দুঃখজনক একটি ঘটনার কথা বলি, বৃহত্তর সিলেটেও কিন্তু আমাদের একটি হাতির পপুলেশন আছে, এখনও টিকে আছে, লাঠিটিলার বনে। সেখানে আমরা প্রথম যখন এই হাতির দলটিকে দেখি বেশ কয়েক বছর আগে, তখন 7টি হাতি ছিল এবং তার সাথে একটি পুরুষ হাতি ছিল। পুরুষ হাতিটা মারা যাওয়ার পরে এই 7টি হাতি কিন্তু মেয়ে হাতি, এবং সেই মেয়ে হাতি হওয়াতে তাদের তো আর প্রজনন হচ্ছিল না। এখন মারা যেতে যেতে এখন 4টি মেয়ে হাতি সেখানে এখনও টিকে আছে, কিন্তু তাদের কোনো প্রজনন হচ্ছে না, যেহেতু ওরা একই জায়গায় রয়েছে, একই জায়গায় লাঠিটিলার বনে তারা এখনও আছে। এই এই 4টি হাতিও হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে কোনো এক সময়। এই যে হাতি আর মানুষের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনে আপনার সাজেশন কি? প্রথমত ব্যাপকভাবে গণসচেতনতার একটি প্রয়োজনীয়তা আছে, কারণ হাতি কিন্তু সব ধরনের ফসল খায় না। যেমন ধরুন সব ধরনের মশলা জাতীয় যেসব ফসল আছে, পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, এমনকি লেবু, জাম্বুরা জাতীয় যেসব ফল, মানে এই জিনিসটাকে মূলত আপনি বলছেন যে সীমান্ত এলাকায় যারা চাষাবাদ করে তাদের জন্য? জি জি, যেসব জায়গায় হাতির উৎপাদ বেশি সেই জায়গাগুলোতে যদি হাতি খায় না এরকম ফসলগুলো চিহ্নিত করে এগুলো বেশি বেশি চাষ করা হয়, এবং সেই সাথে যেগুলো হাতি বেশি বেশি খায়, যেমন ধান, কলা, কাঁঠাল, যেগুলো হাতি বেশি পছন্দ করে, সেগুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে কিন্তু এই দ্বন্দ্বটা অনেকাংশে কম হবে। আমাদের এখানে দ্বন্দ্বের একটা বড় কারণ হচ্ছে যে বনের ভেতরে ভেতরে গিয়েও দেখা যায় যে সেখানে সবজি চাষ হয়, ধান চাষ না হয় শুধু নিচু জমিতে হয়, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে টিলা, যেগুলো টিলাগুলো আগে মোটামুটিভাবে সেখানে প্রাকৃতিক উদ্ভিদ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টিলার ভেতরে ভেতরে ছোট ছোট পকেটের মতো জায়গা পরিষ্কার করে সেখানে সবজির চাষ হয়। তো হাতি তো স্বাভাবিকভাবে যেখানে এক জায়গায় বেশি খাবার পাবে সেখানেই যাবে, স্বাভাবিকভাবে সেখানেই গিয়ে হাতি খাবার পাচ্ছে। এমনকি বনের ভেতর যেসব জায়গায় পানি জমে সেই জায়গাগুলোতেও আজকাল মাছ চাষ হয়, সেখানে যেসব জায়গায় পানি জমে সেখানে তো হাতি অবশ্যই আসবে, কারণ পানি পান করার জন্য এবং হাতির গোসলের জন্য। কিন্তু যখন কেউ সেখানে মাছ চাষ করে তখন সে কোনোভাবে হাতিকে আর সেখানে নামতে দিতে চায় না, এই জন্য হাতিকে তারা পাহারা দেয় যে হাতি যাতে এই জলাভূমিগুলোতে নামতে না পারে। তাহলে একটি প্রাণী যদি সে খাবার না পায়, সে পানি না পায়, সে তো একটা পর্যায়ে গিয়ে আগ্রাসী হয়ে উঠবেই, এবং তাই হচ্ছে, এবং মানুষের সাথে দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কিন্তু অন্যতম কারণ এটি। আপনি অন্যান্য দেশে যদি দেখেন, এই এশীয় হাতি, একই হাতি, সেখানে কিন্তু হাতি এতটা আগ্রাসী না। এই পদ্ধতিগুলো নেওয়া যেতে পারে, এবং সেই সাথে বেড়া দেয়া বা ফেন্সিং, ফেন্সিং কিন্তু এটা উদ্ভিদ বা গাছপালা দিয়েও করা যেতে পারে, আবার ইলেকট্রিক ফেন্সিং যেটা সেটিও করা যেতে পারে। গাছপালা মানে হচ্ছে কাটা জাতীয় যে গাছ, সেই গাছ যদি সারিবদ্ধভাবে লাগানো হয় তাহলে সেটি একটা বেড়া হিসেবে কাজ করে, যেটি হাতি কাটা জাতীয় গাছ পছন্দ করে না, সেটি হাতিকে রোধ করবে। এবং যেটির প্রচলন অনেক দেশে আছে সেটি হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং। ইলেকট্রিক ফেন্সিংয়ের মাধ্যমে তার দিয়ে সেটাতে বিদ্যুতায়িত করা হয়, কিন্তু এই বিদ্যুৎ এত বেশি না যে হাতি মারা যাবে। লো ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ, লো ভোল্টেজ, এটি হচ্ছে হাতিকে শুধুমাত্র হালকা শক দিবে যাতে হাতি ওই জায়গা থেকে সরে যায়। এবং আরও কিছু উদ্ভাবনী পদ্ধতিও আছে, যেমন মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়া, যেসব জায়গায় হাতি আসে সে কিন্তু খাবার আগে শুকে দেখে, তা আফ্রিকার কিছু কিছু দেশে কিন্তু এই মরিচের গুঁড়া ছিটিয়ে রাখে আশপাশ দিয়ে,
তো সেই বিষয়গুলো হয়তো পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে। আচ্ছা, সীমান্তবর্তী করিডোরগুলো দিয়ে যেসব হাতি চলাচল করে তাদের সংরক্ষণে কী করা যেতে পারে? এই করিডোর দিয়ে যে হাতিগুলো চলাচল করে সেইগুলো বাংলাদেশের ভেতরে তো অবশ্যই, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, বিশেষত মেঘালয়ে বেশ কয়েকটি করিডোর আছে, এবং সেই সাথে মায়ানমারের সাথেও হাতির একাধিক করিডোর আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সীমান্ত এলাকায় তো সব জায়গায়ই কাঁটাতারের বেড়া হয়ে গেছে। শুধুমাত্র কিছু কিছু জায়গায় কালভার্ট আছে বা ছোটো ছোটো খোলা জায়গা আছে, সেই জায়গাগুলো দিয়েই হাতি শুধুমাত্র সীমান্তের এপারে ওপারে চলাফেরা করতে পারে। তো যার ফলে হাতির যে সীমান্তের এপার ওপার চলাফেরা করার যে জায়গাগুলো, আগে যেটি একদমই ফ্রি ছিল, যে কোনো জায়গা দিয়ে চলাফেরা করতে পারতো, এখন সেটি অনেকাংশেই সীমিত হয়ে গেছে। মায়ানমারের সাথেও তাই, মায়ানমারের সীমান্তে আগে বেড়া ছিল না, এখন বেড়া আছে, যার ফলে এই প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এই তাদের যে ঐতিহাসিক চলাফেরার পথ, এই চলাফেরার পথগুলো উন্মুক্ত রাখা খুব জরুরি। কারণ তা না হলে কিন্তু একদিকে তাদের খাবারের অভাব হতে পারে, কারণ তারা তো মৌসুম ভেদে এপার ওপার চলাফেরা করবে এবং এটি তাদের করতেই হবে। আরেকদিকে মানুষের সাথে দ্বন্দ্ব বাড়বে, আরেকদিকে তাদের যে এক দলের সাথে আরেক দলের যে মেলামেশা বা এই যে আন্তঃপ্রজনন, যা যেভাবেই দেখি না কেন, সেই বিষয়টিও কিন্তু বিঘ্নিত হবে। হাতি সংরক্ষণে বাংলাদেশে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ধরনের উদ্যোগ হাতি সংরক্ষণে কতটুকু সফল বলে আপনি মনে করেন? বাংলাদেশে হাতি সংরক্ষণে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। বন বিভাগ থেকেও কিছু প্রকল্প নিয়েছে। IUCN নামের একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বাংলাদেশে কাজ করে তারা, এছাড়াও ন্যাকম নামের একটি বেসরকারি সংস্থা আছে, তারাও কিছু প্রকল্পের আওতায় হাতি সংরক্ষণে কাজ করছে। মূল যে কাজগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে যে মানুষের সাথে হাতির দ্বন্দ্ব কীভাবে নিরসন করা যায়, সেই বিষয়ে যথেষ্ট কাজ হয়েছে। অনেক জায়গায় পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং এলিফ্যান্ট রেসপন্স টিম নামে কিছু স্থানীয় মানুষদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে হাতি চলে আসলে তাদের অন্যদিকে তাড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা যায়। সেই এলিফ্যান্ট রেসপন্স টিম কিন্তু এখন বিভিন্ন জায়গায় কাজ করছে এবং সেই সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, বিশেষত বন বিভাগের যারা প্রান্তীয় পর্যায়ে কাজ করে, যেসব জায়গায় হাতি আছে তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এসব প্রকল্পের আওতায়। এবং সেই সাথে কিছু মৌলিক গবেষণাও হয়েছে, হাতির সংখ্যা, হাতির বিস্তৃতি এবং হাতির খাদ্যাভ্যাস, এই বিষয়গুলোতে কিছু মৌলিক গবেষণাও হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে এবং দর্শকদেরও ধন্যবাদ। শুধু দর্শক, হাতির উপস্থিতি বনের সুস্থতা নির্দেশ করার পাশাপাশি বন সৃজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বিভিন্ন কারণে বিশ্বব্যাপী হাতির অস্তিত্ব হুমকির মুখে। এই প্রাণীটি সংরক্ষণে গবেষণার পাশাপাশি আমাদের সকলকে আন্তরিক হতে হবে, তবেই টিকে থাকবে হাতি, ভালো থাকবে আমাদের বনভূমিগুলো। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।